কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য মামলা করতে ঢাকার নিম্ন আদালতে আবেদন করেছেন দেশের শীর্ষ তারকা জেমস। বুধবার অর্থাৎ 10ই নভেম্বর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনের মামলার জন্য ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে আবেদন করেন এই রকস্টার। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী অর্থাৎ পিপি তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংকে তাদের ওয়েলকাম টিউন বিজ্ঞাপন সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল, এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন। জানা যায়, জেমসের অনুমতি ছাড়া তার গান নিজের নামে কপিরাইট করে রেখেছেন বাংলালিংক। এ বিষয় জানার পর জেমস আদালতে উপস্থিত হয়েছিলেন 19ই সেপ্টেম্বর। এর আগে সেপ্টেম্বরের এদিন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী অর্থাৎ পিপি তাপস কুমার পাল বলেছিলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনের মামলার আবেদন করেন। শুনানিতে বিচারক গোলসার থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন, তবে থানায় মামলা না নিলে আদালতে আসতে বলেন। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।